আইলো আমি রাঙ্গলি এয়া কেনেকুৱা হৈছে আপোনালোকে কমেন্ট কৰি জনাব বহুত কষ্ট কৰি বনাইছোঁ ইউটিউবত চাই চাই বনাইছোঁ ধুনীয়া হৈছে মানে কি মই মোৰ তাৰিফ কৰিমেই বাৰু বেলেগেতো নকৰেই সেইকাৰণে নিজে নিজে সদায় তাৰিফ কৰি থাকিব লাগে চেল্ফ মটিভেশ্যন বুলি কয় ঠিক আছে বলাৰ কিবা ক'বা নেকি তুমি সো হে গাইজ ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আর আজ আমার দৌলগোবিন্দর গুখাই ফুড়াব যার কারণে আপনার দেখাম কত কি হয় কি নহয় গতি আপনার ব্লগটা চাব বলে আশা থাকি আর মই রঙ্গোলি বনাইছো নিজে ইউটিউবের চাই চাই কিন্তু মানে ইউটিউবত যে নহয় তথাপিও বনাইছো আর চেষ্টা করছো কেনকা হয়েছে কব আমার আহি পাইছে দৌলগোবিন্দ বাবা আহি পাইছে গতি আমি দেখাম আপনার কি ডরকে আছে সবই আমি লগ পালো দিকুদা এয়া পল্লবদা আর এয়া আমার বকুদা আমার বকুদা এটা কিনা কথা পাতি আছে আমি এটা খোজকাড়ি যাই থাকিম আপনার দেখাই থাকিম চাই থাকক ইটুদা আর অবিনাশক পালো আমি লগ আহা হা যাই আছো এতিয়া কি বুলি কয় ৰাসনা খাব পাম জুচ খাব পাম ইমান দেখা পাই দূৰলৈকে সিমান তাৰলৈকে মানুহ আছে জনসমুদ্ৰ খোজকাঢ়ি আহি আছো ধুনীয়া কৰি এতিয়া কি বুলি কয় আমি দেখাই থাকিম হে তেৰিকা নিজৰ গামছা নানেই চলাই বাট খোজকাঢ়ি আছো আৰু আমাৰ লগতে আমাৰ পুলিচ বিষয়াবিলাকো আছে ইয়াতে তেওঁলোকেও আমাক বহুত প্ৰটেকশ্যন দি আছে গতিকে সিহঁতকো হেপি হলি আৰু এইফালে পিছফালেও মানুহ আছে আৰামছে এই ঠাণ্ডা এই লৈ গ'ল ঠাণ্ডা এই চব ঠাণ্ডা শেষ এয়া ঠাণ্ডা এই ঠাণ্ডা দিব আমাক এতিয়া থেংক ইউ দাদা হেপি হলি এয়া আমি ঠাণ্ডা পাই গ'লোঁ ঠাণ্ডা পালোঁ আমাৰ বিতুদা বিতুদা কিবা ক'বা নেকি খাই পেলাই এনেকৈ পেলাই থৈ গৈছে গতিকে এইবিলাক ভাল নালাগে গতিকে ডাষ্টবিন দিয়াই থাকে দাদা ডাষ্টবিন আছে সেইবিলাক ডাষ্টবিন আছে গতিকে ডাষ্টবিনত দিয়া ভাল হয় পিছলৈকে যাতে এইটো মানে মনোযোগ দিয়ে আৰু এইটোত চাওক গাইছ আগৰ ফালে ইমান মানুহ আৰু পিছৰ ফালেও পুৰা মানুহ এইয়া পিছৰ ফালেও পুৰা মানুহ তুমিতো মোৰ ব্লগত আজিলৈকে একো কোৱাই নাই আজি কিবা কৈ দিয়া প্লিজ লাষ্ট কৰে বিটু দাই দিয়ক একো নহয় বাৰু চাই ঠাণ্ডা টিকলা এইটো বাই বাই হেপি হলি দাই গাই সিহঁতে মোৰ এণ্ট্ৰি কি বুলি কয় ইণ্ট্ৰ আৰু আউটৰ কথা কৈ আছে কিন্তু মই বনাব নাজানো এতিয়া প্ৰথম খেল শিকিহে আছো হয় নাই শিকি বনাই থাকিম আৰু লাহে ধীৰে হেপি হলি মুছলমান পাইছে গাই সিহঁতে সিহঁতৰ পৰা সাৱধান বেলেগ মুছলমান পাইছে এম্বুলেঞ্চ আহিছে তথাপি কিন্তু আমাৰ মানুহখিনিক চাব গোটেইখিনিয়ে চাইড দি দিব চাওক এম্বুলেঞ্চ সদায় আগত কৰিলে হেপি হলি হেপি হলি অঁ কিয় নবনাম আজি নবনাম নেকি আৰু এই আমাৰ প্ৰিয় মতো আহি আছে একেলগে এই হাতত বা কি লৈছে সিয়ে জানে এই হাতত কি পাইছোঁ নহয় ভাবি ভাবি মোৰ জান ভাবি কি খবৰ হেপি হলি বুলি কোৱা ভাবি 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 হেপি হলি বুলি কোৱা হেপি এই কোনোমতে পালে ইয়াৰ কপালখন বহুত ডাঙৰ গাইজ আমি খোজকাঢ়ি আছোৱেই আমাৰ এইফালে আমাৰ বকুদাহঁত আছে অসী বাবা আছেয়ে অসী বাবাৰ ভাগৰ লগা নাই এয়া তোৰ ভক্তিভাৱ থাকিলেহে অঁ কাটা গ'ল মাইনাছ আকৌ নতুনকৈ ষ্টাৰ্ট কৰিব লাগিব তই ঘৰৰ পৰা আজা একবাৰ চাই লওকচোন কলা ফাকুৱা কোনে দিয়ে এয়া প্ৰিয়মৰ কাম তাক জেলত দিব লাগে গাইজ জাষ্টিছ ফৰ মি মানে
এতিয়া আমি যে মানে দৌলগোবিন্দ মন্দিরের নামঘরত আহিলো বেলেগ এটা নামঘরত ইয়াতে আমি সেবা এটা জনাই কিনে আমি যাম আর মন্দিরলৈকে এটা আমার আশিস আহি গল ই আমাক জয়েন করিলে আজি ভোগ খোৱা নাই তিনটামান বাতি খালে অলরেডি আৰু ইয়াৰ তো চাৰি পাঁচটামান হলেই যেন পাইছো তোৰ কাৰণে আনব দে এটা নহয় তিন নম্বৰ বাৰীটো সো গাইজ আমি এটা ভোগ খালো গুটু খালো এটা এই নামঘরত আহিছে সেবা জনাব কারণে গতি নামঘরত সেবা জনার পিছত আমি এটা যাম মন্দিরলৈকে মন্দিরত আদরণি জনাব তাকে আমি চাম গতি আপনাদের চাই থাকব ব্লগ আজ আমার খুড়া এই খুড়ায় আমার বাজনা বজাইছে বহুত ধুনিয়াকে কোরে খুড়া আপনাদের দক্ষিণ পাৰত ঠিক আছে চাই থাকব ওলাইছে আমি এটা যাই পেলাই দেখাই থাকিম আপনার আপনাদের চাই থাকি লাস্টর এন্ডিং তো আরো জোরদার হবো একদম বহুত ধুনিয়া হবো সো গাইজ আমি এটা যাই আছো রিটার্ন হয়ে আছো মন্দিরলৈকে এ আমার সারজি সারজি এসব সারজি কেসা লাগ রা হ্যাঁ জয় হিন্দ সারজি এলোকে আমাক প্রোটেকশন দিয়ে দিল এলোকে আমাক প্রোটেকশন দিয়ে দিয়ে লই যাই আছে গতি জয় হিন্দ গাইজ এটা রাতি হল রাতি মানে কি আর গধূলি হল এটা আমি যাম ডাইরেক্ট মন্দির মন্দিরত পুরা একদম জোরদার আতসবাজি হব তাকে আমি চাম বহুত ধুনিয়া লাগবে আপনাদের চাই থাকব গোটে ভিডিওটি পেনপাতিও শুনিলো তাৰপিছত এয়া নাম কীৰ্তনো শুনিলো এতিয়া আমি গাইজ আমি সো গাইজ মই অলপমান সোনকালে আহি পালোঁ মানে কি বুলি কয় মই স্কুটি লৈ আহিলোঁ আধাৰ পৰা মানে মোৰ বহুত ভৰিৰ বিষ উঠিল আৰু গোখাই আহি পোৱাৰ পিছত তাৰমানে গেট মাৰি দিয়ে যাৰ কাৰণে মই মানে অলপমান দিগদাৰো পালোঁ হয় সেইকাৰণে অলপমান সোনকালে আহিলোঁ
সোমালো এতিয়া আমি খাম টেঙা পানী খাই কিনে আমি ঘৰত যাম আৰু লাহেকৈ বাকী মন্দিৰটো আছেই